হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আজ তো ভোট দিতে গিয়েছিলাম। তো সেটা আর কি দেখাবো বলো, ভোট দিতে গিয়েছিলাম, এই দেখো আমি ভোট দিয়েছি, আমার এই আঙুলেই টিকা পরিয়ে দিয়েছে। তো ভোট দিতে গেছিলাম, তারপরে সেরকম কোনো সময় পাইনি, বাড়ি এসে দেখি জনি বমি করেছে, সেই বমি টমি পরিষ্কার করতে হলো, তারপরে প্রচুর কাচাকুচি করেছি, অনেক দিন কাচিনি তো, তা সে কাচাকুচি করার পর তারপরে রান্না বান্না করেছি। আজকে খুব লাইট খাবার হয়েছে, একটা সবজি ভাত করেছিলাম, একটু ডাল করেছিলাম টক, আর কিচ্ছু করিনি। আর রূপসার বাবা করলা দিয়ে খেয়ে নিয়েছে, কালকে যেহেতু মাটন খেয়েছে, খাসির মাংস খেয়েছে, ওই জন্য আজকে আর রূপসার বাবাও কিছু বললো না। তো যাই হোক, এখন কি করছি, এখন রাত্রির, দাঁড়াও, ওখানে এখন রাত্রির 10:37 বাজে। তো এখন দেখো রূপসা, রূপসা কি করছে, রূপসা হচ্ছে খাতায় মলাট দিচ্ছে, তো কভারটা দিচ্ছে, তা সেইটা আমি ওকে ধরে ধরে বলে দিচ্ছি। এখন ও নিজের কাজ নিজে করতে শিখবে, আমিও করে দিই, ও করে না। এখন নতুন একটা কি করে কভার দিতে হবে, নতুন একটা কভারের মানে টেকনিক ওকে বলে দিচ্ছি, যে এটা এইভাবে দিলে আরও সুন্দর থাকবে খাতাটা। আর একটা জিনিস রূপসাকে শেখালাম সকালবেলা, এখন তো স্কুল নেই, 40 দিনের ছুটি স্কুল, তা প্রচুর হোমওয়ার্ক আছে, আবার পড়াগুলো এগিয়ে রাখতে হবে, কারণ ওরা জানো যে ওরা কখনোই টাইম পায় না, স্কুলে 2:10 ছুটি হয়, তোমাদের এই গল্প আগেও জানিয়েছি। তাই জন্য আমি বললাম যে তুই তো সারাদিন বাড়িতে থাকবি, তোর হোমওয়ার্ক এত এত আছে। এবার আমি প্রতিবারই না ওকে বলি এটা কর ওটা কর করে আমি ওকে টেনে দিই, হাতের লেখাও করে, মানে সবই ও করে, কিন্তু আমাকে বলে বলে করাতে হয়। তা আমি বললাম এবার আমি কিছু বলবো না, তোর দায়িত্ব, তুই দেখ কভারটা তুই সব খাতায় দে, তুই লেবেল লেখা, তুই নাম লেখ। আর ওই রুটিন করে দিয়েছি, যেটা আমি আমার ছেলেকেও করেছিলাম, সকাল 6টায় ঘুম থেকে ওঠা, যেহেতু স্কুল নেই তাই 6টার সময় উঠে 6:30টার মধ্যে ব্রেকফাস্ট সেরে টেরে সব কিছু যা কিছু সেরে তারপরে ও রেওয়াজে বসবে। রেওয়াজ আধ ঘন্টা 1 ঘন্টা করলো, তারপরে প্রতিটা বই, মানে 4টে বই বলে দিয়েছি সকালের দিকে পড়তে, পড়ানোর পর তারপর হোমওয়ার্ক নিয়ে বসবে। হোমওয়ার্ক কী কী করবে না করবে সব রাত্রিরেই ঠিক করে রাখবে, দিনের বেলা শুধু করবে। আর তারপরে 10টা থেকে 10টা পর্যন্ত ওর পড়াশোনা করবে, পড়াটার পর তারপরে 10টা 11টা, মানে 10টা তো হয়ে গেল, 11টা 12টা 1টা 2টো, এর মধ্যে ও স্নান খাওয়া ঘুম কী করবে করে নেবে, সেটা ওকে ঠিক করে দিতে হবে। তারপরে স্নান খাওয়া ঘুম হয়ে গেলে 2টোর সময় ঠিক আবার পড়তে বসবে, 4:30 পর্যন্ত, কারণ ও 5টার সময় মাস্টার আসে কিংবা ও যায়। তো এইভাবে ওর এখন চলবে, কাজ যেহেতু স্কুলের অনেক পড়া জমে থাকে বা কিছু। তো চলো দেখাচ্ছি রূপসা কী করে কভারটা দিচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রূপসাকে আমি সব শিখিয়ে দিলাম, তো ওই দেখো নিজে নিজে কভার দিচ্ছে, আর অনেক কটা দেখো এইগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসলো, আমাদের যেহেতু প্রিন্টার আছে ঘরের মধ্যে, তাই জন্য কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলো প্রিন্ট আউট করে নিয়ে আমি বললাম সব ঠিকঠাক করে নিয়ে তারপরে তুই করতে বসবি। তা ম্যাথসটা শুরু করে দিয়েছে, সায়েন্স অ্যান্ড ম্যাথস ও ধরে নিয়েছে, দেখো এইটা মনে হয় ইংলিশ কী আছে ও সব ব্যাংক দেখবে, তাই এটা সোশ্যাল স্টাডিজ, আর এইটা হচ্ছে ম্যাথ, ম্যাথের একটু বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না, ছুটি তো অনেক লং। আর এই কভার ও দিয়েছে, কভারটা একটু অন্যরকম, এই দেখো কোনা কেটে ভেতরে লক সিস্টেম করছে, ও করছে বসে বসে, আমি ওকে দেখিয়েছি, একবার দেখিয়ে দেবো না 100 বার দেখিয়ে দেবো, কিন্তু এই লক এই এইভাবে কভার দেওয়াটা আজকে প্রথম দেখালাম, ওকে এটা করে ফেলতে হবে। তো যাই হোক ও করছে দেখো, আর এইগুলো তো ও নিজে নিজে করেছে, দেখো এটা আমি দেখি দেখাচ্ছি তোমাদের, এই দেখো এইখানে আমরা মোড়াই না, ওটা কেটে ভেতর দিয়ে লকটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু স্লেটপ দিয়ে দিলেই এটা খুব সুন্দর, দেখো এটা উঁচু হয়ে থাকবে না, আর খুব সুন্দর সেট হয় এটা, এটা আমি দিতাম, এটা এইভাবে আমি দিতাম। তা ওইগুলো দিচ্ছে দিক, তো চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, আর ফ্রন্ট ক্যামেরায় আসি, দাঁড়াও।
তো করব না করব না করে কাজ কত থাকে, তাই রূপসাকে আমি শেখাচ্ছি যদি তুই রুটিন ওয়াইজ না চলিস তাহলে কিন্তু সবকটা বইও প্রতিদিন টাচ হবে না। এখন যেহেতু সিক্সে উঠেছে, একটু পড়ার চাপ নতুন, তো হাই স্কুলে গিয়েছে, ও এখন হাবুডুবু খাবে কারণ অনেক কটা সাবজেক্ট বেড়ে গেছে। তো প্রথম প্রথম একটু কষ্ট হয় সব জিনিসেরই, তারপরে কিন্তু আস্তে আস্তে মানে ওটা রেগুলারিটি রাখলে ঠিক হয়ে যায়। দেখো প্রথমে ওর সায়েন্স পড়তে খুব অসুবিধা হচ্ছিল, আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিলাম দেখ আমরা এটা বাংলায় পড়েছি, তুই এটা ইংলিশে পড়ছিস, তো এই সাপ কাকে বলে, ব্যাঙ কাকে বলে, মানে এটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, তো সেই রকম ধারা। আমি এখন হিস্ট্রি ধরিনি, হিস্ট্রিটা একটু পড়িয়েছি না, জিওগ্রাফিটা এখনো হয়নি না, ওগুলো আমি ওকে বলে দেবো আমরা যেভাবে করেছি সেইভাবেই ও সেভাবেই করবে। তাতে কী হবে, প্রতিদিন অল্প অল্প 5টা করে যদি কোশ্চেনও মানে এক পৃষ্ঠা করেও যদি পড়ে, দেখো তো 40 দিনে 40টা পৃষ্ঠা সেখানে গিয়ে কোথায় দাঁড়ায় প্রতিটা বই, তাই না? তাই না, আমি বলেছি প্রতিদিনের কাজটা ওকে ঠিক করে করতে হবে। তাই জন্য চাই রুটিন, মানে যখন তখন বসলাম পড়াশোনা হয়ে গেল সেটা হবে না। আমি আমার ছেলের জন্য আমি একটা রুটিন লিখে টাঙিয়ে রেখে দিতাম যখন আমার ছেলে ছোট ছিল, যে এই টাইমে ইংলিশ পড়ব, এই টাইমে হিন্দি করব, হিন্দি ছিল না ওর, ও এই টাইমে ইতিহাস পড়ব, এই টাইমে ভূগোল পড়ব, যা যা ছিল ওর সাবজেক্ট। তা সেইভাবে করে ও দেখতো প্রতিদিন একটু একটু করে সপ্তাহে কতটা জড়ো হয়ে যাচ্ছে, এবার সপ্তাহ থেকে দেখতো কি যে মাসে কতটা জড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমার ছেলে দেখতো কি যে মাসে আমি এতটা পড়ে ফেললাম বইয়ের এতটা অংশ, তারপর পরীক্ষা নিয়ে দেখা গেল যে না ও ভালোই লিখতে পারছে, সব কিছু মনে রাখতে, মনে রাখার টেকনিকগুলো আমি বলে দিয়েছিলাম আমার ছেলেকে, তা একেও আমি বলে দিই। যাই জন্য ও বিজ্ঞানটা মানে সায়েন্সটা ওকে যেহেতু একটুখানি বুঝিয়ে টুঝিয়ে দিয়েছি, ও মোটামুটি দেখছি পারছে। আর ম্যাথটাও তাই, ম্যাথটাও যে দেখো কত কোশ্চেন দিয়েছে কীভাবে কীভাবে, আগে ওকে দেখে নিতে হবে। আমি 5টা কোশ্চেন প্রথমে বলেছি, 5টা কোশ্চেন ভালো করে পড়ে তারপরে তুই কী কী অ্যান্সারটা আগে চিন্তা করে নিবি, রাফ খাতায় নয় একবার করে নিবি, নিয়ে তারপরে ফাইনাল খাতায় ঢুকবি। এই নাই যে তুই প্রথমবারেই একদম ভুল ভাল করে ফাইনাল খাতাটা, যেহেতু পেন দিয়ে লেখা একদম ভুল ভাল হয়ে গেল, তাই জন্য সে সব কিছু না। তা আমি প্রতিটা কাজ আমি না পরের দিন কী রান্না হবে আমি আর ওর পাপা সব ঠিক করে রাখি, যে পরের দিন এই রান্নাটা করব, তাই জন্য ইয়ে করি কী বলে আমরা রাত্রিরে বসে ঠিক করে রাখি, পরের দিন ভোরবেলায় এই উঠে আমরা এইটা এটা সব রেডি করে নেব, আমাদের 9টার মধ্যে সব রান্না হয়ে যাবে, তারপরে যোজনে খাই 10টা সাড়ে 10টার সময়, আর আমরা তো 11টার সময় লাঞ্চ করি, আর ব্রেকফাস্ট কত ভোরে করতে পারি, আমরা ভোরবেলা উঠি, উঠে চাটা খাই, তারপরে আমি সূর্য প্রণাম করি, মানে আমার এক একটা রুটিন আছে। আর কী কোন বারে কী করবো, আগে থেকে ধরো চিকেন রান্না করব আজকে রাতে, কিন্তু চিকেনটা একটু নতুনত্ব কী করে করব সব ঠিক করা থাকে, পরের দিন বলে দিলাম এই টাইমে চিকেন চলে আসবে, বা পনিরই করলাম, বা যে খাবারটা, রান্নাটার কথা বলছি স্পেশালি, যে রান্নাটা যদি আমি এইভাবে করি, তো রান্নাটা যদি আমি এইভাবে করি তাহলে আমাকে অ্যারেঞ্জটা করে নিতে হবে। তো এবার আমি আলু কুটতে বসলাম, তেল পুড়ে গেল, মাছ ভাজতে বসলাম, এদিকে মশলা নেই, তাই জন্য আগে সব হাজির করে নিই, নিয়ে তারপরে ধাপাধাপ ধাপাধাপ সেগুলো করে নিয়ে বেরিয়ে আসি। তারপরে কী কাজ করবো মনে মনে ঠিক করে রাখি, যে আমি এবার রান্না করে নিচ্ছি, কাচাকুচি করবো, তারপরে কাচাকুচি করে মেলার তো দায়িত্ব আমার না, মেলতে আমি অত উঁচু তারে আমি হাত পাই না, মানে লম্বাই ছোটো, তাই জন্য আমি ওটা বাবু করে কিংবা ওর পাপা করে দেয়, আর আমি চিপতেও পারি না, মানে কাচার পরে যে চিপে একটু জলটা ফেলবো আমি জল ছড়িয়ে নিই, তাই জন্য ধুই খুব ভালো করে, তারপরে মেলে টেলে দিয়ে শুকনো হয়ে গেলে ওর পাপার দায়িত্ব ওই তারের থেকেই জিনিসটা গুছিয়ে নিয়ে ঘরে ঢোকা, ঘরে এসে গুছানো না, তারের মধ্যেই গুছাবে, গুছিয়ে নিয়ে এসে শুধু জায়গাটা জায়গায় রাখবে, তাহলে তো পরে পাবো না, জায়গাটা জায়গায় না রাখলে পরের দিন যে মনেই পড়বে না হয়তো সেই টাইমে, মানে এমন একটা ভাইটাল টাইম আসলো রূপসা স্কুল যাবে, রূপসার এই বেলটা কোথায় এটা কোথায়, তখন মনে পড়লো না স্কুল তো মিস যাবে, মানে আগের থেকে সব আমরা অ্যারেঞ্জ করে রাখি, এটা প্রথম থেকেই আমাদের এই এইটাই স্বভাব। আর স্কুলে যাব, স্কুলে যাব আগের থেকে ব্যাগের মধ্যে কী কী লাগবে না লাগবে, এমনকি একটা এক্সট্রা জামাও আমি রেখে দিই, কখনো যদি ও বৃষ্টিতে ভিজে বাজায় একটা ছাতা এক্সট্রা জামা, তাই জন্য রূপসার ব্যাগটা অত ভারী হয়।
প্রতিটা জিনিস, রান্নার কথা বললাম, রূপসার ব্যাগের কথা বললাম, রূপসার বোতল, আগে ও একটা বোতলে জল খেত প্লাস্টিকের বোতল, তা ওই গরমের সময় ওর প্লাস্টিকের বোতলে জল খেয়ে ওর শারীরিক খুব অসুস্থতা শুরু হয়েছিল। তারপরে আমি ভাবলাম কিসের বোতলে দেবো, ওর জন্য আবার নতুন করে মিল্টনের স্টিলের বোতল কিনলাম, যে ওইটা খুব একটা বেশি পরিবর্তন আসে না গরমে। তো যাই হোক, এইভাবে প্রতিটা জিনিস আমি ওকে দেখি। তারপরে রুমাল, ও স্কুলে যাবে বলে স্কুলের রুমাল আলাদা, বাড়ির রুমাল আলাদা, মানে সমস্ত কিছু, স্কুলের ব্যাগের মধ্যে একটা এক সেট জামা ওর রেখে দিয়েছি, সেটা সিভিল ড্রেসই রেখেছি, যদি কখনো বৃষ্টিতে ভিজে গেল বা কোনো কিছুতে ওর জামাটা ভিজে গেলো, ভিজা অবস্থা থাকবে, অসুস্থ হয়ে পড়বে, মানে ব্যাগের মধ্যে এক সেট জামা রেখে দিয়েছি। তা এইরকম ধারা প্রতিটা জিনিস, ও রাস্তায় চলাফেরা করতে গেলে কী লাগবে, আমাদের পরের দিন কী রান্না হবে, জোজোরা কী খাবে, জোজোদের এই এই অসুবিধাটা হয়েছে, তাহলে আমাকে এই টাইমটায় ওকে গিয়ে ফাঁকা আছে, ওকে গিয়ে এই ওষুধটা খাইয়ে আসতে হবে, ওদের এই এতটা বেজে গেছে, রোদ্দুরে ওরা ঘোরাঘুরি করছে কি না সেইটা দেখা, ওরা ঘরে শুচ্ছে কি না, বৃষ্টি আসলে বৃষ্টির জল ঘাটছে কি না, প্রতিটা জিনিস আমি মানে সারা দিন ধরে চোখে 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 আমি আর পাপা দেখি। তাই রূপসাকে আমি রুটিন করে দিলাম, যেহেতু বাড়িতে আছে বাড়ির রুটিনে ওকে চলতে হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক বক বক অনেক কথা বলে ফেলেছি, আর আমি দেখেছি একসাথে কত কথা বলে ফেলি, কথা বলতে শুরু করলে আর থামি না। রূপসা সমানে দেখো ওই কভার দিয়েই যাচ্ছে, ওকে শিখিয়ে দিয়েছি কী করে দিতে হবে, আর ওর চুলগুলো না একটু মানে ছোটো ছোটো বিনুনি করে দিয়েছি, ঘরের মধ্যে বিনুনি করা থাক, তাতে ওর গরমও কম লাগবে, চুলটা জটও পাকায় না। তা আমি রাত্রিবেলা আবার চুল আসলে বেঁধে দিলাম সুন্দর করে, আর স্কুলে গেলে তাহলে দেখো ওর গিঁটটা, দাঁড়াও তোমাদের এ দেখো বন্ধুরা, ওর চুলের গিঁটটা একটা দুটো, দুটোও ঠিক হচ্ছে না। তা ও যদি সুন্দর করে বাঁধে না, একটু যত্ন টত্ন নেয়, তাহলে কী হবে, গিঁটটা একটু বড়ো হবে, চুলটা আর একটু বড়ো হয়ে যাবে, তাহলে আরও সুন্দর। এবার যদি কেটে ফেলে চুলটা, তাহলে তার ভাই বাজে লাগবে না, সামনে দিয়ে কেটে ফেলে, যে চাইনিজ কাট অনেকে করেছে দেখলাম। রূপসা টুকরোগুলো ডাস্টবিন করে দে, এই টুকরোগুলো ডাস্টবিন করে দে, নাহলে বিছানায় থাকলে অসুবিধা হবে, পাপা এসে দেখলে আবার বকাবকি করবে। আর ওই দেখো রুটিন নিজে থেকেই লিখে দিয়েছে কখন কী করবে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার গুড নাইট রূপসা বলে দে। আর আজকে ফ্যান দেখো কত আস্তে চলছে, ফ্যানটা আস্তে চালাচ্ছি, কারণ হচ্ছে ফ্যানটা না হলে এগুলো সব উড়ে যাবে, ও কভার নিতে পারবে না, এগুলো সব যেমন ছিল তেমন গুছিয়ে রেখে দাও। দেখো বন্ধুরা আমাদের ওই ঘড়িতে কটা বাজে, ওটা স্লো হয়ে গেছে 4-5 মিনিট, তো এখন ধরো তোমাদের বলে দিচ্ছি তার 10:50 বেজে গেছে। তো বাই বন্ধুরা, গুড নাইট, খুব খুব ভালো থেকো, রূপসা তো আগেই বলে দিয়েছে, রূপসা আরেকবার বলে দাও, বাই, গুড নাইট, বাই।